সিরাঙ্গত আকৌ এনকাউন্টার। আরক্ষীর গুলিত নিহত দুর্ধর্ষ ডকাইত। মঙ্গলবারের দিনট দুটাকৈ এনকাউন্টার করার পশত পুনের সিরাঙ্গত বুধবারে তৃতীয় এনকাউন্টারের ঘটনা। দুর্ধর্ষ ডকাইত মনজিৎ বসুমতারীক লক্ষ্য করে আরক্ষীর গুলি। তথ্য অনুসরি ধালিগাঁও থানার অন্তর্গত রৌমারীর হাগ্রামা দলঙ্গর সমীপত সংঘটিত হয় এই গুলিচালনার ঘটনা। আর আরক্ষীর এই গুলিচালনাত নিহত হয় মনজিৎ বসুমতারী। উল্লেখ যে সোমবারে নিশা ক্ষমার পারত রাজু বড়ো নামের যুবকজনের হত্যাকাণ্ডত জড়িত আছিল মনজিৎ বসুমতারী। উক্ত ঘটনার জেরার পাছত হত্যাকাণ্ডত ব্যবহৃত পিস্তলট উদ্ধার করবলে মনজিতক লৈ গৈছিল আরক্ষী। তেনেতেই আরক্ষীর জিম্মার পলায়নের চেষ্টা চলাওতেই গুলিচালনা করে আরক্ষী, আর লগেলগে মৃত্যু হয় ডকাইতুর। নিউমঙ্গা রেলওয়ে স্টেশনত তেখেতক আমি আটক করো। ধরা মানুষের নাম হল হেৰি মনজিৎ বসুমতারী। তেও কয় যে তেওঁ লগত আৰু এজন আছিলে, তার নাম লক্ষীরাম দৈমারী, হি বঙাইগাঁও। আমি সুধপোছ করতে হি প্রথমতে নামানে, পিছত এডমিট করে যে পিস্তলট হি মানে ক্রাইমটো করে হি নিজের টেলিফোন সেলিফোন সুইচ অফ করে দিয়ে আইনের যে প্রসেস তার ভিতর আনবলে আমি চেষ্টা করে আছি। ইপিনে জানিব পৰা মতে মনজিৎ বসুমতারী আর রাজু বড়োর ঘর এক এখন গাঁওতে। রাজু বড়োক হত্যা করিয়ে রেলযোগে পলায়নের চেষ্টা করতে আটক করে আরক্ষী। বিজনীর বিকি মল্লিকর প্রতিবেদন, ঈশান নিউজ।